হলের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পুরনো দিনের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। এটার নাম হলো দুধ ঝিঙে। এটা খেতে ভীষণই ভালো লাগে আর খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা তৈরি হয়ে যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, আর দেখে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই দুধ ঝিঙেটা তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি ঝিঙে নিয়েছি, 350 গ্রাম ঝিঙে আছে। ঝিঙেগুলোকে আমি পাতলা পাতলা এই ধরনের স্লাইস করে কেটে রেখেছি। এখানে সর্ষে বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আছে সাদা সর্ষে আর 1 টিস্পুন আছে কালো সর্ষে, আর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি একসঙ্গে বেটে নিয়েছি। 1 বাটি দুধ নিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। ফোড়নের জন্য নিয়েছি আমি 1/2 টিস্পুন কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা। নুন আর চিনি নিজের স্বাদ মতো দেবেন। ব্যাস এই কটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু দুধ ঝিঙে রেসিপিটা। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এই রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার এটা একটু ফ্রাই করে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়েছি, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকে একটু লো ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নেব। আমি মিনিটখানেক ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিলে এর থেকে জলটা বেরিয়ে যাবে, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। একটু আবার নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা মিশিয়ে নিয়েছি, এবার আমি 3-4 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে ঢাকা দিচ্ছি। ফিরে আসি 3-4 মিনিট পর। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। নুন দেওয়াতে অনেকটা জল বেরিয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফ্লেমটা আমি মিডিয়ামে করে নিয়েছি। এবার জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ একটু এটাকে রান্না করে নিতে হবে। জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর ঝিঙেটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। এই রান্নাটায় কিন্তু হলুদ পড়বে না আর জলও পড়বে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশি পড়ে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি আবার 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। তাহলে ফিরে আসি 2-3 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ঝিঙে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সর্ষে বাটাটা। এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। সর্ষেটাও ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা আমি হাই করে দিয়ে 1 মিনিটের জন্য আবার একটু রান্নাটা করে নিচ্ছি। তাহলে ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা দরকার হলে এই সময়টা একটু নুন মিষ্টিটা চেক করে নিতে পারেন। আমার রান্না রেডি হয়ে গেছে, আমি এই গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা দিয়ে রাখছি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি দুধ ঝিঙে রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আপনারাও একদিন আমার এই রেসিপিটা দেখে ট্রাই করুন, এটা বানানো কিন্তু ভীষণই ইজি। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।